দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সজনে ডাঁটা অন্যভাবে রান্না করব, তো এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটা আলু কেটে দিয়েছি, ডাল, এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এক এক করে মশলা দিয়ে দিব আমি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা। তাহলে অবশ্যই কিন্তু এখানে সরিষা বাটা দিতে হবে, তাহলে খেতে টেস্ট হবে। তা আমি 2 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিই। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আমি 1 কাপের মতো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ, ফালি করা কাঁচা মরিচ। এবারে দিব পরিমাণ মতো সরিষার তেল। সব মশলা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিব, আর এটাকে এত এমন ভাবে মাখতে হবে যাতে করে সব মশলা সুন্দর মতো সবকিছুর গায়ে গায়ে একদম লেগে যায়। আর এই ডাল দিয়ে এই সাজনা এভাবে হাতে মেখে রান্নাটা কিন্তু অনেক মজা খেতে। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি এখানে আমি 2 কাপের মতো পানি দিব, আর পানি অ্যাড করা যাবে না, একবারেই আমি পানিটা দিয়ে দিয়েছি। এবারে আমি চুলাতে বসিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এবারে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়ামে দিব যাতে ডালটা সিদ্ধ হবে, আস্তে আস্তে করে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল দিয়ে চরচরি হয়ে গেছে প্রায়, আমি এখন এখানে 1টা টমেটো আর ধনে পাতা কুচি করে দিয়ে দিব। এই 1টা টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম, আর ডালটা কিন্তু অনেক সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। আর ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, একটু আস্তভাবে আলতোভাবে নেড়ে দিচ্ছি। এদিকে আমার আলুগুলোও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আমি আরো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। হয়ে গেছে আমার ডাল দিয়ে সাজনা, সাজনার ডাটা মাখা মাখা করেছি, যে যে মাখা মাখা হয়ে গেছে। আজকের ভিডিওটি এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পর নেক্সট টাইমে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।